নির্বাচন কমিশন গঠনে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। জুয়েল থিওটোনিয়াস জানাবেন এ বৈঠকের বিস্তারিত। শুরু হয়েছে আরও এক ঘন্টা আগেই, সেক্ষেত্রে মানে গতকালে যে অভিজ্ঞতা সেটা হচ্ছে যে দেড় ঘন্টার মতো কিন্তু বৈঠক চলে। হ্যাঁ, সেই হিসাবে কিন্তু আরও কিন্তু 25 মিনিটের মতো সময় আছে, কিন্তু আজকে কিন্তু উপস্থিতির হার অনেক বেশি গতকাল তুলনায়। আজকে উপস্থিতির হার বেশ ভালো, 16 জন এসেছেন, যেখানে 23 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এর মধ্যে 2 জন আসবেন না বলে আগেই জানিয়েছিল গতকাল। সেই হিসেবে 21 জনের মধ্যে কিন্তু 16 জন এসেছেন। আর বৈঠকের শুরুতে কিন্তু সার্চ কমিটির যিনি প্রধান, তিনি কিন্তু সবার উদ্দেশ্যে বলেছেন, সেখানে যখন গণমাধ্যমের ক্যামেরাগুলো যখন ছবি তুলছিল, সেখানে তিনি সবার সামনে বলেছেন যে যে নামগুলো আসবে সেগুলো কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিএনপি সহ যেসব রাজনৈতিক দল এখনও নাম দেয়নি, মানে প্রস্তাব করেনি, তাদেরকে আগামীকাল বিকেল 5টার মধ্যে নাম প্রস্তাবের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে আহ্বান জানানো হয়েছে পাবলিকলি, তারা কিন্তু হয়তো চিঠিও পাঠাবেন বা আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই কোনো মাধ্যমে জানাবেন যেন তার নামগুলো আসে। এই হচ্ছে আরেকটা বিষয়। আরেকটা হচ্ছে যেহেতু বৈঠক চলছে, এখানে যেসব আমন্ত্রিত অতিথিরা আছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন রাষ্ট্রের, তারা মতামত দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু সার্চ কমিটি এইগুলো সবগুলো নিয়ে, যে 3টা বৈঠক হলো আজকে যেহেতু শেষ বৈঠক, সবগুলো নিয়ে কিন্তু এই মতামতের ভিত্তিতে যে নামগুলোও আসবে সবগুলো মিলেই কিন্তু সার সংক্ষেপ কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এবং যারা যেহেতু বলেছেন যে নামগুলো প্রকাশ করবেন ওয়েবসাইটে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু রাষ্ট্রপতি কিন্তু নির্ধারণ করে দেবেন যে কোন 5 জন আসলে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হচ্ছেন। জুয়েল থিওটোনিয়াস, ধন্যবাদ আপনাকে।